हेलो फ्रेंड, आज के আমাদের বিষয় হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলটা কি। তো এটা হলো পৃথিবী। এই পৃথিবীর চারিদিকে যে অদৃশ্য একটা গ্যাসীয় আবরণ অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প নিয়ে বেষ্টন করে আছে পৃথিবীকে, এবং পৃথিবীর আবর্তন গতির মাধ্যমে এই আবর্তন পৃথিবী যে আবর্তিত হচ্ছে সেই সঙ্গে এই বায়ুর এই স্তরটিও আবর্তিত হচ্ছে পৃথিবীর চারিদিকে, এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটি পৃথিবীর সঙ্গে একসঙ্গে আবদ্ধ হয়ে রয়েছে। এই স্তরটাকেই বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল কিছু উপাদান নিয়ে গঠিত হয়। এই উপাদানগুলি হলো গ্যাসীয় উপাদান, জলীয় উপাদান এবং ধূলিকণা। গ্যাসীয় উপাদানের মধ্যে মূলত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আর্গন রয়েছে। এর পরিমাণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে উপাদানগুলি রয়েছে, এই টোটাল উপাদানগুলি বায়ুমণ্ডলে 99.997% অধিকার করে আছে। এর মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন অধিকার করে আছে 99%। এই গ্যাসীয় উপাদানগুলি বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এই গ্যাসীয় উপাদানগুলি ভূপৃষ্ঠে 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এরপরে আছে জলীয় উপাদান। জলীয় উপাদান ভূপৃষ্ঠে 0 থেকে 4% রয়েছে, এবং এটি ক্রান্তীয় অঞ্চলে মূলত বেশি দেখা যায় জলীয় বাষ্পের পরিমাণ, সেই জন্য জলীয় উপাদান বেশি, এবং মেরু অঞ্চলে জলীয় বাষ্পের উপাদান কম থাকার জন্য মেরু অঞ্চলে এই জলীয় উপাদানের পরিমাণ কম হয়ে থাকে। ধূলিকণার মধ্যে আমরা জানি কলকারখানা, চিমনির ধোঁয়া, তারপরে আগ্নেয়গিরির আগ্নেয়ভস্ম, তারপরে সমুদ্র জলে লবণের লবণাতার পরিমাণ, এই জিনিসগুলো মূলত ধূলিকণা বা অ্যারোসলের মধ্যে হয়ে থাকে। এবার আমরা জানব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই বায়ুমণ্ডলকে আবার মূলত দুটি ভাগে ভাগ করেছে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দুটি ভাগে ভাগ করা যায়, নাকি উপাদান বা রাসায়নিক পদার্থের ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা যায়, এক হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার এখানে আমি ছবিতে দেখিয়েছি, দেখো এই হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ার দুটি ভাগ করেছে। হোমোস্ফিয়ারটা কি, এই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে হোমোস্ফিয়ার। এই যে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ারের মধ্যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি সমান পরিমাণে থাকবে। এই হোমোস্ফিয়ারের আরেক নাম হলো সমমণ্ডল। সেই হিসাবে এখানে বলা হয়েছে কি, এই স্তরে যে গ্যাসীয় উপাদান থাকবে, যা উপাদানগুলি থাকবে, জলীয় উপাদান, ধূলিকণা যা পরিমাণ থাকবে, সব কি অনুপাত সম অনুপাতে থাকবে। এই স্তরকে মূলত বায়ুমণ্ডলের তিনটি স্তর নিয়ে এই হোমোস্ফিয়ার গঠিত, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এই এরপরে রয়েছে হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ার হলো 80 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই হেটারোস্ফিয়ার মূলত আরেকটি নাম আছে, সেটি হলো বিষম মণ্ডল। এই বিষম কথার অর্থ হলো সমান নয়, এই জন্য এই স্তরে মূলত গ্যাসীয় উপাদানগুলি সমান পরিমাণে থাকে না। যদি থার্মোস্ফিয়ারে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, তো এক্সোস্ফিয়ারে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। ঠিক সেরকমই এই স্তরে এক একটা উপাদানের পরিমাণ, গ্যাসীয় উপাদানের পরিমাণ এক এক রকম হয়ে থাকে। এই জন্য এই এই মণ্ডলটাকে বলা হয় হেটারোস্ফিয়ার বা বিষম মণ্ডল। এই স্তরে মূলত এই স্তরকে মূলত চারটি ভাগে ভাগ করেছে, একটি আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর এবং হিলিয়াম স্তর ও হাইড্রোজেন স্তর। এগুলি যথাক্রমে বায়ু উপাদানে বায়ু স্তর ভেদে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এবার আমরা দেখব বায়ু উষ্ণতার ভিত্তিতে শ্রেণীবিভাগ। বায়ু উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে ছটি ভাগে ভাগ করা যায়, এক ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার
এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমে আমরা দেখব ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটা কোথায় অবস্থিত? না, ভূপৃষ্ঠের একদম কাছে অবস্থিত। এই ট্রোপোস্ফিয়ার মূলত নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। এখানে আমরা লিখি এটা, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটারের মধ্যে এটি অবস্থান। এই ট্রোপোস্ফিয়ার স্তরে উষ্ণতা মূলত 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় এবং বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তার পয়েন্টে আমি লিখি এবার, এখানে কি বায়ুর চাপ বেশি থাকে এবং ঘনত্ব, বায়ুর ঘনত্ব বেশি থাকে। এই ট্রোপোস্ফিয়ারে মূলত নিরক্ষীয় অঞ্চলে, ট্রোপোস্ফিয়ারে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা থাকে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশে, এবং মধ্য অক্ষাংশে থাকে -58 ডিগ্রি সেলসিয়াস। এই টোটাল বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান থাকে 75%। কত পার্সেন্ট গ্যাসীয় উপাদান থাকে? 75% গ্যাসীয় উপাদান থাকে। এবং এই স্তরের মধ্যেই মূলত বায়ুমণ্ডলে সমস্ত গোলযোগ, মানে ঝড়, বৃষ্টি, তুষার, কুয়াশা, যত রকম প্রাকৃতিক দুর্যোগ গোলযোগ যা ঘটে সবই ট্রোপোস্ফিয়ারে সংঘটিত হয়। এই জন্যই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে। এই ট্রোপোস্ফিয়ার যেখানে গিয়ে সমাপ্ত হয় ঠিক সেখানটাকে, সেই স্তরটাকে বলা হয় ট্রোপোপজ। এটাকে বলা হয় কি? ট্রোপোপজ। ট্রোপোপজ, এই ট্রোপোপজের ওপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ার হলো, স্ট্র্যাটোস্ফিয়ারকে আবার শান্ত মণ্ডল বলা হয়। ট্রোপোস্ফিয়ারের ঠিক অপোজিট অবস্থা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে এটি আবহাওয়ার কোনো গোলযোগের ব্যাপার নেই, সেই জন্য এই স্তরটাকে শান্ত মণ্ডল বলা হয়। এবার এই স্তরে বায়ুর ঘনত্ব কম এবং বায়ুর চাপও কম থাকে এবং এই স্তরের মধ্যে বিভিন্ন রকম গ্যাসীয় উপাদানগুলি এখানে দেখা যেতে পারে। তবে এই স্তরে উপরের দিকে একটি ওজনের ঘনত্ব লক্ষ্য করা যায়, এই জন্য এই স্তরটাকে ওজোন স্তর বলা হয়ে থাকে। সমগ্র স্তরটি জুড়ে একটি ওজনের ঘনত্ব লক্ষ্য করা যায়, তাই এই স্তরটাকে মূলত ওজোন স্তর বলা হয়ে থাকে। এই ওজোন স্তরে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি, আর তারপরে গামা রশ্মি, এক্সরে রশ্মি প্রভৃতি এই স্তরে এসে বাধা পায় এবং এই স্তরে বাধা পাওয়ার ফলে, ওজোন স্তরের এখানে অবস্থানের ফলে ভূপৃষ্ঠে এসে এই ক্ষতিকর রশ্মিগুলো ভূপৃষ্ঠকে ক্ষতি করতে পারে না। কিন্তু যদি এই ওজোন স্তরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীর এই ভূপৃষ্ঠের উষ্ণতা অত্যধিক পরে বেড়ে যাবে, অত্যধিক পরিমাণে বেড়ে যাবে। এই ওজোন স্তর বায়ুমণ্ডলকে একটি বায়ুমণ্ডলকে আবৃত করে রেখেছে, এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে মূলত জেট বিমান চলাচল করতে পারে। এই স্তরে হঠাৎ করে উষ্ণতা বেড়ে যায়, বেড়ে গিয়ে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পেয়েছিল এবং স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা আবার বৃদ্ধি পেল। এর পরে রয়েছে এই স্তরটি যেখানে শেষ হচ্ছে, সেই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এবং এই স্ট্র্যাটোপজের ফলে পরে রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এই স্তরটি হল সমমণ্ডলের সর্বশেষ পর্যায়, সর্বশেষ স্তর। এই স্তরটিতে মূলত উষ্ণতা আবার কোন হ্রাস পেতে থাকে এবং হ্রাস পেয়ে -90 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এই স্তরে খুব কম বায়ুর চাপ লক্ষ্য করা যায় এবং উষ্ণতা বৃদ্ধিতে
উষ্ণতা বৃদ্ধিতে উচ্চতা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, এবং এই স্তরেই মূলত উল্কাপিণ্ড এসে পুড়ে যায়। এই স্তরে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ পৃথিবীর মহাজাগতিক শক্তি থেকে আগত, অর্থাৎ সৌরমণ্ডল থেকে আগত উল্কাপিণ্ড এই স্তরে এসেই পুড়ে যায়। এই স্তরটি হল সমমণ্ডলের সর্বশেষ পর্যায়, সর্বশেষ স্তর। এর পরে রয়েছে মেসোপজ, অর্থাৎ যে স্তরে এসে মেসোস্ফিয়ারটি সম্পূর্ণ থেমে যায় তাকে বলা হয় মেসোপজ। তাহলে এখানে গ্রাফটা কি হবে না, এখানে আবার উষ্ণতা হ্রাস পেল, তো গ্রাফটা এরকম ভাবে অবস্থান করবে। এরপর রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার আরেক নাম হলো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার মানে এখানে যে অণু পরমাণুগুলো অবস্থান করছে সেগুলি সাধারণত আয়ন আকারে অবস্থান করছে। এই স্তরে মূলত আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোন স্তরে না, এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে। এখানে আগত এক্সরে এবং গামা রে রশ্মিকে শোষণ করে অণু ও পরমাণু ভেঙে ইলেকট্রন ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয়। তাই এই স্তরের অপর নাম বলা হয়ে থাকে কি, আয়নোস্ফিয়ার। এবং এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে বেতার তরঙ্গ ভূপৃষ্ঠ থেকে বেতার তরঙ্গ ভূপৃষ্ঠে এস থেকে আসে এবং এখান থেকে আবার প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে যায়। এবার এই স্তরের ওপরে রয়েছে, এই স্তরের তাপমাত্রা আবার কি এখানে প্রচন্ড পরিমাণে আবার বৃদ্ধি পায়। এই স্তরে এসে তাপমাত্রা আবার বৃদ্ধি পায়। এর পরে রয়েছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার হলো এখানে আবার দেখা যায় উষ্ণতা আবার প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়, কত হয় 1600 ডিগ্রি সেলসিয়াস। এই এক্সোস্ফিয়ারে মূলত বায়ুমণ্ডলে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। এর পরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটি বায়ুমণ্ডলের এক সর্বশেষ পর্যায়। এখানে এই স্তরে মূলত ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে, তাই এই স্তরটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই স্তরে মূলত সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরে প্রবেশ করে, প্রবেশ করার ফলে এই স্তরে উত্তপ্ত করে। এবং এই স্তরে যেখানে মূলত পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেমে যায় সেটি হল মেসোপজ, এবং সেখানে পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেমে যায় এবং বায়ুমণ্ডল সমাপ্ত হয়। এই যে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটি উপাদান নিয়ে গঠিত হল হেটারোস্ফিয়ার। এবার এখানে যে গ্রাফটা হলো, তাহলে এখানে আবার গ্রাফটা কেমন হলো, এখানে আবার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে 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 এইখানে কি গ্রাফটা শেষ হলো। তাহলে আজকে আমাদের এই পাঠটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই।